ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا لد له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে সুরে মোহাব্বত জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে বরকত দাও, জুমার দিনে গুনাহ জড়াও, জুমার দিনে গুনাহ জড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, লা ইলাহা لا إله إلا الله، لا إله سبحان الله والحمد لله، لا إله إلا الله محمد رسول صلى الله ময়নামতি জামে মসজিদ ও আবিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি পীরে কামেল মুর্শিদে বরহক আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নাজিস সিদ্দিকী আল কুরাইশি জৈন করি, আল্লাহ তাআলা জনাব সভাপতি সাহেবকে কবুল করুন। তিনি যে নসিহত করে গেছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের যিনি প্রধান আলোচক আলোচনা রাখবেন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা কারি আবুল কাসেম সরকার, গোলাপবাগ ঢাকা। মাশাআল্লাহ, হুজুরে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ, কথা বলেছিলেন হযরত মাওলানা শাহজাহান সাহিদি, হযরত মাওলানা ইলিয়াস রহমানি, মাওলানা ইসমাইল আনসারি সহ যারা কথা বলেছে, নিঃসন্দেহে কোরআন এবং হাদিস থেকে কথা বলেছে। আল্লাহ তাআলা সকলের কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিনপ্রিয় ইসলামপ্রিয় আমার মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে বসা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় নিগ্রাণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা যে জমিনে বসে আছি, এই জমিন কার? সবাই আর একটু আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সে আল্লাহর জন্য পড়ছি জোরে সুরে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإسلام لك الحمد بالإيمان لك الحمد بالقرآن। একটু আওয়াজ করে বলেন, প্রশংসা করলাম কার? আরো জোরে, কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? আমরা কার খুশি চাই? আরো জোরে, আরো জোরে,
আমরা আল্লাহর খুশি চাই কতক্ষণ সারাক্ষণ 24 ঘন্টা 24 আওয়ার চিল্লায় বলেন ঠিক কি না পানি পান করার সময় বলবো আলহামদুলিল্লাহ খানার শেষে বলবো আলহামদুলিল্লাহ চা পান করার পরে আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ সকালে বিকালে দিনে রাতে 24 ঘন্টা 24 আওয়ার্স আমরা যদি আল্লাহর শুকর করি তাহলে আমাদের উপরে রহমত বরকত নিয়ামত দার করে দিবেন কে করবেন তো ইনশাআল্লাহ সবাই পড়েন আরেকবার আলহামদুলিল্লাহ আসুন আমরা কোরআন থেকে কথা শুনি সরাসরি কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন যে কোরআনে কোনো ভুল নাই কোনো ভেজাল নাই নির্ভেজাল নির্ভুল এক কিতাব কালামে রাব্বানী কোরআনুল করিম চিল্লায় কোন আল্লাহু আকবার কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে কোরআনে সূরা আছে 114টা চিল্লায় বলেন কয়টা 114টি সূরা আছে কেউ যদি বলে আমি 113টা সূরা মানি শুধু একটা মানি না ইমানদার না কাফের জোরে বলেন ইমানদার না কাফের 6666টি আয়াতে কারিমা রয়েছে কেউ যদি বলে আমি 6665টা পর্যন্ত মানি একটা আয়াত মানি না ইমানদার না কাফের কাফের হয়ে যাবে সরাসরি কাফের শুধু সূরা নয় আয়াত নয় কেউ যদি একটা শব্দ একটা বাক্য একটা হরফ যদি অস্বীকার করে তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে চিল্লায় কোন ঠিক কি না সুতরাং কোরআনের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই এই কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে 1500 বছর পার হয়ে গেছে পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র আগেও করেছিল এখনো করছে কেয়ামত পর্যন্ত করতেই থাকবে কোরআনকে দুনিয়া থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র এটা কখনো সফল হবে না চিল্লে এখন ঠিক কিনা কারণ এই কোরআনের মালিক কে এই কোরআন পাঠিয়েছেন কে এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন নাই যেখানে আমরা নাই কোরআনের পক্ষে থাকবেন তো বেঁচে আছি যতক্ষণ কোরআনের পক্ষে আছি ততক্ষণ শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআনের পক্ষ থেকেই মৃত্যুবরণ করতে চাই কে কে রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহরে দেখান নারে তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক কোরআন হাদিস যেখানে নারে তাকবীর আল্লাহ কবুল করো বলেন আমিন আর জোরে কোন আমিন কোরআনুল কারিমে রব্বুল আলামিন বলেন দালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল্লিল মুত্তাকিন এটা এমন কিতাব এটা এমন কিতাব যেই কিতাবের মাঝে ভুল নাই সন্দেহ নাই নির্ভেজাল নির্ভুল কিতাব এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক জোরে কোন সুবহানাল্লাহ মুত্তাকিনদেরকে সঠিক রাস্তা দেখায় সঠিক পথ দেখায় জাহান্নাম থেকে ফিরায় চিল্লায় এখন ঠিক কিনা আজকে আমার আলোচ্য বিষয় হলো জাহান্নাম থেকে বাঁচার উপায় কোথায় থেকে জাহান্নাম নাম শুনছেন প্রতিদিন কয়েকবার নাম শুনি কিন্তু এর থেকে বাঁচার আমাদের কোনো চেষ্টা আছে চেষ্টা আছে নাই জাহান্নাম পুরোটাই হলো আগুনের তৈরি নারুল্লাহ আল্লাহর আগুন এক কঠিন আগুন দ্বারা জাহান্নাম সৃষ্টি কথা বলেন ঠিক কি না দুনিয়ার আগুনটা দুনিয়ার যে আগুনটা আমরা দেখি এটা কি স্বাভাবিক মনে হয় না অস্বাভাবিক মনে হয় যদি আপনার কাছে স্বাভাবিক মনে হয় তাহলে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট মনে হয় দাঁড়াই থাকতে পারবেন পারবেন আপনার হাতের আঙ্গুলটা মোমবাতি একটা জ্বালাই দিয়া এটার উপরে কয়েকবার বা কয়েক মিনিট ধরে রাখবেন আঙ্গুল মনে হয় পড়বে না জ্বলবে না খুব আরাম লাগবে মনোযোগ আছে আপনাদের দেখেন দুনিয়ার যেই আগুন এটা জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ তেজস্ক্রিয় এটার কম
আর দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজস্ক্রিয়া হলো দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে এই সামান্য আগুনটা কয়েক সেকেন্ড আঙ্গুলটা মোমবাতির আগুনে রাখা যেখানে সম্ভব নয় সেখানে জাহান্নামের এই কঠিন আজাব কি আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন, এই জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে না নাই? চেষ্টা করার দরকার আছে না নাই? তাহলে মানুষ কি আজ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে? চেষ্টা করে? করে না। দুনিয়ার বাড়িতে যদি আগুন লাগে, দুনিয়ার বাড়িতে দুনিয়ার ঘরটাতে যদি আপনার আগুন লেগে যায়, আশেপাশের প্রতিবেশী বন্ধু বান্ধবরা এসে সে আগুনটা নিভাই দেওয়ার জন্য সাহায্য করে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই আগুনটা যদি আপনার ঘরে লাগে, বাড়িতে লাগে, পাগল পাড়া হয়ে যায়, দুনিয়ার সব পুরে ছাই হয়ে যাক, আমার নিজের জীবনকে আগে বাঁচাতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই আগুনটা থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা আমাদের আছে না নাই? জোরে কন। আর এই আগুনে যদি কেউ পুড়েও থাকে, যদি পুরা মানুষের যে কি যন্ত্রণা, পুরা মানুষের যে কি কষ্ট, কি বেদনা, কি দুঃখ, কি যে যন্ত্রণা, এটা যদি একটু অনুভব করতে চান, তাহলে একবার বার্ন ইউনিটে কর্মীটুলায়, বার্ন ইউনিটে হাসপাতালে আগুনে পুরা মানুষের যে কি যন্ত্রণা সেখানে গিয়ে দেখিয়ে আসে। অথবা কুমিল্লা মেডিকেলে আগুনে পুরা মানুষগুলির যে কি যন্ত্রণা, কি হাহাকার, কান্না করতে করতে চোখে আর পানি নাই, এই মানুষগুলির যন্ত্রণা কষ্ট এত বেশি, ওই জাহান্নামটার আগুনের চাইতে দুনিয়ার আগুনের পোড়া যদি এই যন্ত্রণা হয়, তাহলে জাহান্নামে যদি ফেলে দেয় ওই আগুনের পোড়া যন্ত্রণাটা কত কষ্ট হবে। দুনিয়ার আগুনে পোড়ার কারণে আপনার হাসপাতাল, ক্লিনিক, ডাক্তার, নার্সরা আপনার সেবা করছে, বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কোনো রকমেরই বাঁচানো যায়, কিন্তু জাহান্নামের আগুনে যখন ফেলে দেওয়া হবে, ওই জায়গায় আমার আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে আছে বাঁচাবে? কে আছে? কেউ থাকবে? কেউ যাবে এক সেকেন্ডের জন্য সেখানে আপনাকে বাঁচানোর জন্য? কেউ যাবে না, কেউ যাবে না। আর ওই আগুনে যখন ফালানো ফেলে দেওয়া হবে, দুনিয়ার সমস্ত শক্তি দিয়ে যদি জাহান্নামে যদি কান্নাকাটি করে, ওই কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শুনবে? জলভাগের স্থলভাগের মাটির উপরে মাটির নিচে যত প্রাণী আছে কেউ শুনবে না। কান্না করতে পারবে, আমার নবী বলেন কান্নায় কোনো কাজে আসবে না, পোড়াইতে পোড়াইতে একেবারে কয়লার মতো আংরা বানিয়ে ফেলবে, তারপরে আবার নতুন চামড়া লাগাই দেওয়া হবে, আবার সেই আগুনে পুনরায় পোড়াইতে থাকবে। নাউজুবিল্লাহ। সুতরাং কঠিন কঠিন জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কোন আল্লাহু আকবার। পড়েন আমার সাথে আবার সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা আযাবান্নার। প্রতিদিন নামাজ শেষ করে, প্রতিদিন মসজিদে দৈনিক পাঁচবার আজান হয়, নামাজ হয় কি হয় না? পাঁচবার মসজিদে আজান হয়, পাঁচবার জামাত হয়, এই পাঁচবার নামাজের পরে আরো একটা অতিরিক্ত ওয়াক্ত নামাজ আছে, এটার নাম কি? তাহাজ্জুদেই তো মাশাআল্লাহ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সহ প্রতি ওয়াক্ত নামাজের ভিতরে নামাজ শেষ করে জাহান্নাম থেকে পানা চাইব কার কাছে? এই দোয়াটা সবাই পারেন তো? আবার পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা
وقنا عذاب النار او আমার রব ও আমার রব দুনিয়ার কল্যাণ আমাকে দান করেন আবার পরকালের কল্যাণও দান করেন আর জাহান্নামের কঠিন আগুন থেকে আমারে বাঁচাইয়া দেন প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করতে ভুলে যাবেন না ভুলে যাবেন না জাহান্নামে কঠিন জায়গা তার থেকে আমাদেরকে বাঁচতেই হবে চিল্লে এখন ঠিক কি না দুনিয়ার মানুষ সাধারণ দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য যেই রকম চেষ্টা করে ধরেন এই যে এখান থেকে সবাই বাড়িতে চলে যাবেন বাড়িতে চলে যাওয়ার পরে বিছানায় ঘুমাতে যাবেন যাব না সবাই আমরা ঘুমিয়ে যাব খেয়ে দিয়ে তারপরে আরামের বিছানায় ঘুমাতে যাব ঘুমাইতে যাওয়ার আগে ছোট্ট একটা মশার থেকে বাঁচার জন্য মশারি টানায়া তারপরে কয়েল জ্বালায়া মশায় যাতে ডিস্টার্ব না করে না কামড়ায় ঘরের ভিতরে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য যেই যেই পদ্ধতি সিস্টেম চালু করা আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই রকম কোন চেষ্টা কোন পদ্ধতি আপনার জীবনে এখনো পর্যন্ত কি আপনি করছেন তাহলে দুনিয়াতে সাধারণ একটা মশা থেকে বাঁচার জন্য কত চেষ্টা মশায় যাতে না কামড়ায় মশায় যাতে ডিস্টার্ব না করে কিন্তু কবরে যখন চলে যাব ওই কবরে যাওয়ার পরে মশারি আছে খেতা আছে বালিশ আছে ল্যাপ তোষক কিছু আছে কয়েল আছে ওখানে কিচ্ছু নাই আরামের বিছানাও নাই চাদর নাই মশারি নাই কয়েল নাই কম্বল নাই চতুর্দিকে মাটি অন্ধকার আর অন্ধকার চতুর্দিকে শুধু অন্ধকার এত অন্ধকার আমার নবী বলেছেন এক হাজার অমাবস্যার রাতকে একত্রিত করলে যেই পরিমাণ অন্ধকার হবে যা ওই কবরের অন্ধকার তার চাইতেও হাজার গুণ বেশি হবে হাজার গুণ বেশি হবে ওই কবরে যখন রাখা হবে যত রকমের পোকামাকড় আছে সেখানে যত যন্ত্রণা আছে কষ্ট আছে ওই যন্ত্রণা ওই কষ্ট দুনিয়ার কেউ ভাগ নেবে না ওই কষ্ট ওই যন্ত্রণা যখন ভোগ করবেন আর কান্না করতে থাকবেন কান্নার আওয়াজও কেউ শুনবে না সুতরাং দুনিয়ার মশা থেকে বাঁচার জন্য চেষ্টা করি এরপরে যদি এখানে যদি দু চার দশ বারোটা যদি বল্লা পোকা সাইডা দেয় বল্লা পোকা চিনেন তো ওই যে যেটা এই ক্যাপসুলের মতো আর কি এখানে যদি আসে বলবেন যে ওয়াজ মাহফিলের দরকার নাই আগে যান বাসাই সামান্যই পোকামাকড় থেকে যন্ত্রণা থেকে বাঁচার জন্য দুনিয়াতে যত চেষ্টা করি ইমানদার মুসলমানেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই রকম কোনো চেষ্টাই নাই শুধু দুনিয়ার পিছনে দেউড়ায় আছে না নাই দুনিয়া দুনিয়া ছাড়া মনে হয় যেন আর কিছুই নাই এই দুনিয়াটাই যেন চিরস্থায়ী ঠিকানা এখানেই মনে সব সুখ শান্তিতে ভরা না এখানের সুখ শান্তি যেটুকু আছে আল্লাহ বলছেন এটা হলো একটা খেল তামাশা এটা কি খেল তামাশা এটা খড় কুটার মতো উড়ে যাবে এই দুনিয়ার যে সৌন্দর্য এই দুনিয়ার লোভনীয় যত বস্তু তোমরা দেখো এগুলি কিছুই থাকবে না আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সব হলো চোখের পলক সব হলো খেল তামাশা এগুলি তোমাদের কিছুই থাকবে না চিল্লে এখন ঠিক কি না কিন্তু এই দুনিয়ার পিছনে তো আমরা দৌড়াই এই দুনিয়ার পিছনে দৌড়াই টাকা টাকা গাড়ি বাড়ি নারী শুধু দুনিয়া কয়দিন থাকবো এই দুনিয়া এই আরামের কয়দিন থাকবে এই এক্ষুনি যদি আমাদের সামনে এখনই যদি আমাদের সামনে যদি মালাকুল মৌত এসে দাঁড়িয়ে যায় মালাকুল মৌত এক্ষুনি যদি আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায় এখান থেকে বাড়িতে যাওয়ার ক্ষমতাও আমাদের নাই কথা বলেন ঠিক কিনা বাড়িতে যাইতে পারবেন আজকে মরলে কালকে এই সময় কবরের বাসিন্দা হয়ে যাব চিল্লায় কোন ঠিক কিনা এক ব্যক্তি স্বপ্নে দেখলো একটা ঘটনা শুনে স্বপ্নে দেখছে বাস্তব ঘটনা এবং হাদিসে এসেছে স্বপ্নে দেখতেছে বাঘে দৌড়াইতেছে কিসে দৌড়াইতেছে বাঘে দৌড়াইতেছে বাঘে দৌড়ায়
বাগের দেউরানি খায়া বাগের আক্রমণ থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি দেউড়াইয়া একটা গাছে উঠছে। কোথায় উঠছে? একটা গাছে উঠে ডালে বসেছে। ডালে বসেছে, যেই ডালে বসে আছে পেছন দিক থেকে ফিরে দেখে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর দুইটাই টুক 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 করে ডালাটা কেটে দিচ্ছে। নিচের দিকে তাকাই দেখে বিশাল বড় একটা কুয়া দেখা যায়। ওই কুয়ার ভিতরে একটা অজগর হা করে বসে আছে। এখন গাছ থেকে নামলে ধরবে বাঘে, ডালার থেকে ডালায় বসে থাকলে ভয় আছে ইঁদুরে টুক টুক করে কেটে দিচ্ছে, ডালা ভেঙে পড়বে কুয়ায়, সেখানে আছে কি অজগর সাপ। বিপদটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কঠিন বিপদ। চিন্তা করলো বাঘের ভয়ে গাছে উঠলাম, গাছে উঠে ডালায় বসলাম, ডালাও কেটে দিচ্ছে দূরে, ডালা ভেঙে যখন পড়ে যাব কুয়াতে সেখানে বসে আছে অজগর। কঠিন বিপদ, ভয়াবহ দৃশ্যগুলি যখন ঘুমের ভিতরে দেখছিল হঠাৎ করে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সকালবেলা ঘুম থেকে উঠেই এক বুজুর্গের কাছে গেছে। কার কাছে গেছে? বুজুর্গ। বুজুর্গ ব্যক্তিকে গিয়ে বলছে যে হুজুর, গত রাইতে এরকম একটা স্বপ্ন দেখছি আমি। কি দেখছ? কয় দেখলাম আমাকে একটা ভয়ঙ্কর বাঘে দৌড়াইতেছে, বাঘের ভয়ে গাছে উঠলাম, গাছে উঠে যেই ডালায় বসেছি ওই ডালায় সাদা এবং কালো দুইটাই দূরে একত্রে মিলে টুক টুক করে ডালাটা কেটে দিচ্ছে। তারপর আমি নিচের দিকে তাকালাম, নিচের দিকে তাকিয়ে দেখি মস্ত বড় একটা কুয়া, ওই কুয়ার ভিতরে একটা অজগর হা করে বসে আছে। হুজুর, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি আপনার কাছে জানতে চাই? এবার ওই বুজুর্গ ব্যক্তি ওই লোকটাকে বলছে, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তো বাস্তব, গোটা পৃথিবীর সমস্ত মানুষের বাস্তবতা হলো এটা, বাস্তবতাটা হলো এইটাই, এটাই হলো আসল ঘটনা, এটাই হলো আসল কাহিনী। এবার ওই বুজুর্গ ওই ব্যক্তিকে বলছে, শোনো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি যে দেখছো বাঘে দৌড়ায় এইটা বাঘ নয়, এটা হলো মালাকুল মউত, এইটা হলো হযরতে আজরাইল। 24 ঘন্টা তোমার পিছনে দৌড়াচ্ছে, কখন কোন জায়গায় যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো জায়গায় এনি টাইম মালাকুল মউত তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। হতে পারে তোমার ঘরে, হতে পারে মসজিদে, হতে পারে বাজারে, হতে পারে রোডে গাড়ে, যেখানেই থাকো না কেন মালাকুল মউত আমাদের পেছনে আসে না নাই, এটা হলো মালাকুল মউত তোমার পিছনে দৌড়ায়। তারপরে তুমি যে গাছের উপরে উঠে যেই ডালে বসেছো, ওই ডালে যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর তোমার ডালাটা যে টুক 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 করে কেটে দিচ্ছে, এটা হলো দুনিয়ার সময়। কালো ইঁদুর দ্বারা রাতকে বোঝানো হয়েছে, সাদা ইঁদুর দ্বারা দিনকে বোঝানো হয়েছে। রাতে এবং দিনের 24 ঘন্টা এইভাবে ঘড়ির কাটার মতো টুক টুক করে সময় কেটে যাচ্ছে, তোমার খবর নাই। এই সময় নদীর স্রোতের মতো চলেই যাচ্ছে। আপনারা এই জায়গায় বসে আছেন, আমরা এই জায়গায় বসে আছি, এই বসে থাকা অবস্থায় গড়ির কাটা বন্ধ না সচল? জোরে কোন চলছে না কি বন্ধ আছে? চলতেই থাকবে। আপনি আল্লাহর দিনের কাজ করেন আর না করেন, এই জন্য সময় আপনার জন্য অপেক্ষা করবে করবে না, সময় আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি যদি বলেন ফজরের নামাজটা পড়তে পারলাম না, জোহরের সময় কাজা করে নেব, আবার জোহরের নামাজটা পড়তে পারলাম না আসরের সময় কাজা করে নেব, আবার যদি বলেন জোহরও পড়লাম না ফজরও পড়লাম না আসরের সময় কাজা করে নেব, এইভাবে এক ওয়াক্ত দুই ওয়াক্ত তিন ওয়াক্ত চার ওয়াক্ত পাঁচ ওয়াক্ত শেষ হয়ে গেছে, এই সারা দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজও পড়লেন না, এই জন্য সময় কি বসে আছে না চলে গেছে?
সময় তো ঠিকই চলে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই সময়টুকু আজকে চলে গেছে আগামী দিন আর ফিরে আসার সম্ভাবনা, কিয়ামত পর্যন্ত ফিরে আসার সম্ভাবনা আছে নাকি নাই? এই জন্য হেলাই খেলায় সময় নষ্ট করতে নাই, যখন এই সুযোগ পাবো রে গোলাম আজান দিলে দৌড়াইয়া মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? সময় কিন্তু টিক টিক করে চলে যাচ্ছে। বুজুর্গ ব্যক্তি বলছে, যেই কুয়াটা তুমি দেখেছ, যেই কুয়াটা তুমি দেখেছ, ওই কুয়ার ভিতরে যে বিষধর সাপ অজগর বসে আছে, এইটা কিন্তু কুয়া না, এইটা হলো তোমার চিরস্থায়ী ঠিকানা কবর, এইটা হলো কবর। তাহলে বাঘ হলো আজরাইল, আর ইঁদুর যে টিক টিক করে গাছের ডালা কাটছে, এইটা হলো দুনিয়ার সময়, আর ওই কুয়াটা হলো কবর। এই তিনটা জিনিস আমাদের পিছনে ২৪ ঘন্টা আছে না নাই, জোরে কোন আছে না নাই? সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হবে, কঠিন কবরের ভয়াবহ আযাব থেকে বাঁচতে হবে, না হয় কিন্তু পরকালে ধরা খেয়ে যাব, ঠিক না ভাই? ঠিক। এই জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও দুনিয়ার গোলামেরা শোনো শোনো, আমি আজকে তোমাদেরকে, আল্লাহ বলছেন তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো, এমন একটি ব্যবসার কথা বলবো, যে ব্যবসা যেই কাজ যেই কর্ম যে আমল তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ, একটা ব্যবসা কিসের কথা? আল্লাহ বলছেন ওই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। তাহলে ওই ব্যবসাটা কি সেটা জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মনোযোগ আছে না গেছে? মনোযোগ কি মাঠে না বাড়িতে? সবার মনোযোগ এখানে আছে? তাকবীর দিন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কান খাড়া করে শুনবেন কথা, কারণ কান দিয়ে কিন্তু পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি এরাও শোনে, শুধু কান দিয়ে শুনলেই হবে না, আবার দিলটাও লাগাই দিতে হবে। কান দিয়ে কোরআন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও শুনছে, আমরা তো শুনি মসজিদের ইমাম সাহেবের কণ্ঠে, আমরা শুনি কারি সাহেবদের কণ্ঠে, অথবা কোনো হাফেজ তেলাওয়াত করলে শুনেন, আর আবু জাহেল আবু লাহাব ওরা শুনছে স্বয়ং বিশ্ব নবীর নিজ কণ্ঠ মুবারকে, শুনে নাই? কি শুনেছে? রাতের আধারে লুকিয়ে লুকিয়ে গিয়ে আল্লাহ রাসূলের হুজরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনত, রাত কেটে যেত, দাঁড়ানো থেকে বসার সুযোগ হতো না। আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা এরা প্রতি রাত গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনত, আর একে অপরের সঙ্গে আবার বলতো, এই যে শুনলাম, এটা মানুষের বানানো কোনো কথা না। সুবহানাল্লাহ বলেন, এগুলি মানুষের বানানো কোনো কথা নয়, এক ঐশ্বরিক বাণী, যত শুনি ততই মজা লাগে। সুবহানাল্লাহ বলে, এটা কার কথা? আবু জাহেলের কথা, আবু লাহাবের কথা। এক রাতে সবাই একত্রিত হয়ে গেল, আবু জাহেল আবু লাহাব রেখে, এই এত রাত এখানে আসছত কেন? উতবা সাহিবাদের জিজ্ঞেস করলো, তোরা কেন আসছত? মাতবরি কম করো, তুমি আইলে কেন? হেটা কম আবু জাহেল আবু লাহাবের কই, শোনো শোনো, আমরাই যদি কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাই তাহলে সাধারণ মানুষগুলি সব দলে দলে মুহাম্মদের ধর্মে চলে যাবে। আজকে তোমরা এই জায়গায় আমার হাতে হাত রেখে তওবা করে যাও, আগামীকাল থেকে এই জায়গায় আর কেউ কোরআন শুনতে আসবো না। আবু জাহেলের হাতে হাত রাখলেন আবু লাহাব, উতবা সাইবা সবাই হাত রেখে তওবা করল, আগামী দিন এইখানে আর কোরআন শুনবো না। দিন শেষে যখন রাত নেমে আসলো, আবু জাহেল কয়, গত রাইতে চারটায় আমার হাতে হাত রেখে তওবা করছে, ওরা আর আসবে না, আজকে আমি একা একা মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনব। আবু লাহাব একই চিন্তা করছে, আবু জাহেল যেহেতু আমাদেরকে তওবা করাইছে তাহলে আবু জাহেল তো আর আসবে না। আবু লাহাব কয়, আজকে আমি একা একা মজা করে কোরআন শুনব। উতবাও তাই ভেবেছে, সাইবাও তাই ভেবেছে, গত রাতের মতো চাইরও কাফের আজকেও হাজির।
আজকেও হাজি সবাই কোরআন শুনলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের ওয়াক্ত হয়ে গেছে যখন সুবহে সাদিক নেমে আসছে তখন একে একজন আরেকজনের দিকে দৌড়ে একজনের আরেকজনের ফুট লইয়া পড়ছে কি রে কে কয় আমি আবুল হাব তুই কে তো আমি আবু জাহেল গত রাইতে আমার হাতে হাত রেখে তওবা করে গেলি আজকে আসলি কেন কয় শোনো কেন আসলাম এটাই তো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে যে কোরআন শুনি এই কণ্ঠ এই তেলাওয়াত না শুনে ঘরে ঘুমাই থাকতে পারি না জোরে কোন আল্লাহু আকবার কোরআনের বাণী কোরআনের আকর্ষণ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসে সেই দিন আবু জাহেল একটা আইন করছে কি করছে আইন করছে আইন করে কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখার জন্য আইন করেছে কোরআন তো শুনবেই না কোরআনের কোরআনের তেলাওয়াত যেখানে হয় কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে ডিস্টার্ব দিবা সেখানে বাধা দিবা তাহলে আমরা জয়ী হব আর না হয় মুহাম্মাদের ধর্ম পৃথিবীতে জয়ী হয়ে যাবে তারা কি আইনটা করলেন তারা যে আইনটা করলেন রব্বুল আলামিন কোরআনুল কারীমে সে আইনটাও কোট করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন তারা বলল ক্বালাল্লাযীনা কাফারু কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন কুরআন তো শুনবেই না কুরআন যেখানে তেলাওয়াত হয় আলোচনা হয় সেই জায়গায় ডিস্টার্ব দিবা কন্না নাউযুবিল্লাহ ডিস্টার্ব দেওয়া শুরু হলো দেড় হাজার বছর আগে কোরআনের বিরোধী ছিল আবু জাহেল আবুল হাব উতবা সাইবায়রা এরা তো এখন দুনিয়াতে নাই এখন কোরআনের আলোচনা কোরআনের তাফসির মাহফিল কোরআনের বয়ান যেখানে হয় সেখানে বাধা দেয় কারা তার মানে আবু জাহেলরা তো এখন নাই বাধা দেয় কারা নিশ্চয় তাদের নাতি পুতিরা এখনো দুনিয়াতে আছে না নাই এখন আছে ওদের নাতি পুতিরা ওরা কেয়ামত পর্যন্ত থাকবে কোরআনকে দুনিয়া থেকে নিবাই দিতে চাইবে কিন্তু এটা কোশ্চিন কালও সম্ভব হবে না অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করে দিবেন কে সুতরাং কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও গোলামেরা শোনো শোনো এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে কোন আল্লাহু আকবার ওই ব্যবসাটা কি জানার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কার ডাক দিলেন ঈমানদারদেরকে ডাক দিলেন এই জায়গায় আল্লাহ কোন মুনাফিকদেরকে ডাক দেয় নাই কোন কাফেরদেরকে ডাক দেয় নাই কোন মুশরিকদেরকে ডাক দেয় নাই ইয়াহুদি নাসারাদেরকে ডাক দেয় নাই একমাত্র ঈমানদার মুমিনদেরকে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো আল্লাহ বলেন যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে কন্নাল্লাহু আকবার এক নম্বরে সেই ব্যবসাটা কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ এক নাম্বার হলো ওয়া রাসূলিহি এক নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস রাখা কোন আল্লাহু আকবার আস্থা এবং বিশ্বাস একজনের উপরে আমাদের আছে না নাই তিনি কে সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে
সে আল্লাহর উপরে অবিচল আস্থা আছে তো কিন্তু অন্ত আছে মাঝে মধ্যে দেখা যায় কয় আল্লাহরও বিশ্বাস করি মসজিদে সেজদা দেই আবার মাঝে মধ্যে পীরের পায়ে গিয়েও সেজদা দেই আছে না নাই কবরে যাই মাজারে যাই আল্লাহ কো গোলাম না না যারা আল্লাহকে বিশ্বাস করে এবং যারা রাসূলকে বিশ্বাস করে তারা আল্লাহর দেখানো পথে রাসূলের সুন্নত তরিকায় চলে এর বাইরে তাদের কোনো কাজ নাই কথা বলেন ঠিক কিনা তাহলে একদল মানুষ আছে এরা নিজেকে দাবি করে ঈমানদার নিজেকে দাবি করে ঈমানদার এরা কো আমরা ঈমানদার আমরা পরকাল বিশ্বাস করি আমরা মুমিন এটা হলো তাদের মুখের কথা কয় যে আমরা ঈমানদার আমরা পরকালে বিশ্বাসী আমরা ঈমানদার আমরা মুমিন এটা তাদের কথা আল্লাহ কয় এই রকম একদল লোক মানুষের ভিতরে আছে তাদের মাথায় টুপি আছে দাড়ি আছে বড় বড় জুব্বা আছে উপর দিয়ে দেখতে ঈমানদারের মতো উপর দিয়ে দেখতে কি ঈমানদারের মতো শুরুতে মানুষে হাতে পায়ে সব কিছু মিলে একটা ঈমানদারের মতো দেখতে দেখাই যায় কিন্তু আসলে তাদের উপর দিয়ে এক ভিতরে আর এক তাদের নাম এদের নাম কি মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন কোন আল্লাহু আকবার আল্লাহ বলেন মানুষের ভিতরে মানুষের মধ্যে একদল মানুষ আছে এরা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আমরা মুমিন আমার আল্লাহ কয় তারা মুমিন নয় আমরা বললাম আল্লাহ তাহলে তারা কি এবার আমার আল্লাহ জবাব দেয় ইউখাদিউনাল্লাহ والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون كن الله أكبر أمر بلّم الله تهول تركي أمر الله كوي ترى خلو دھوكا باس زر كنن نعوذ بالله ترى إيمان در در كي دھوكا دائي ترى مؤمن در كي دھوكا دائي আর খাঁটি ঈমানদার যারা মুমিন যারা তারা কখনো মুনাফিকি করতে পারে পারে না যখন মসজিদে আজান হবে দৌড়াইয়া মসজিদে যাবে সেজদা দিবে কারে জোরে কোন কারে মুমিনরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় মুমিনরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় না মুমিনরা ঈমানদার মুমিনরা আল্লাহ ছাড়া কা আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকিরি করে না কারো কদমে পড়ে থাকে না কাউকে নজরানা দেয় না কাউকে গরু দেয় না ছাগল দেয় না দান সৎকার যা কিছু করার লাগে একজনের নামে করে তিনি কে এরকম ধোকাবাজ আমাদের মাঝে আসে না নাই জোরে কোন আসে না নাই নামাজের কথা বললে নামাজে যায় না রমজান মাসে রোজা রাখে না এমন ডাকাত আছে না নাই এমন ডাকাত সারা দিন সকাল থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই আছে না নাই ওরও যদি জিজ্ঞেস করেন ও বলবে আমি ঈমানদার নাম কি কয় আব্দুল কুদ্দুস নামাজ পড়ছ কয় ওয়াক্ত কয় এক ওয়াক্ত না আবার দেখবেন আবুল বিরি খায় পাঁচ ওয়াক্ত জোরে কোন আছে না নাই গাঁজা খায় ইয়াবা খায় হিরোইন খায় ফেন্সিডিল খায় তারপরে সুদের ব্যবসা করে ঘুষের ব্যবসা করে আছে না নাই এরকম সিটার বাটপার আছে না নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা সম্পর্ক রাখবো কার সাথে আমরা মসজিদে যখন ঢুকি মসজিদে ঢুকে যখন নামাজে দাঁড়াই সর্বপ্রথম এই ওয়াদা করি এই শপথ করি ইন্নি ওয়াজ্জাহতু পড়েন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার
নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম বললাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আমরা বললাম ওই রবের দিকে ঘুরে দাঁড়াই গেলাম যিনি আসমানের মালিক জমিনের আসমানের মালিক কে জমিনের মালিক কে ওই রবের দিকে ঘুরে দাঁড়াই গেলাম তার ইবাদত তার বন্দেগী করার জন্য ওয়ামা আনা মিনাল মুশরিকিন আর কোন মুশরিক কোন কাফের কোন বেঈমান কোন মুনাফিক কোন নাস্তিক কোন সিটার কোন বাটপার সুতকুর ঘুষখোরের সাথে আমার সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কি না তাহলে আমরা নামাজে ওয়াদা করি যেইটা বাইরেও করব সেইটা এখন দেখা যায় নামাজে কয় একটা বাইরে আয়েশা করে আর একটা আছে না নাই কথার সাথে কাজের মিল আছে তাহলে যাদের কথার সাথে কাজের মিল নাই তারা কারা মানুষটি মনে মনোযোগ নাই না আওয়াজ দেন নাকি ভয় পান নাকি ভয় লাগে একটু আওয়াজ দিবেন যাদের কাজের সাথে কথার মিল নাই এরা খুব ভদ্র মানুষ কি বলে না এরকম সিটার বাটফার আমাদের সমাজে নাই আছে থাকলে ভালো কথা এটা শান্তির বেলা না বিপদের বেলা জোরে ক বিপদের বেলা এরা মসজিদে ঢুকে সবার পরে বাইর হয়ে যায় সবার আগে কথা কোন ঠিক না বেটি আবার এরমও আছে সারাদিন নামাজ নাই সারা সপ্তাহ এক ওয়াক্ত নাই সারা মাসেও নাই সারা বছরেও নাই বছরে দুইটা ঈদ আসে একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আদহা দুই ঈদের দিনেও মসজিদে যায় না আসে না নাই আবার দুই ঈদের দিনে তো মসজিদে যায় না কোরবানির ঈদ আসলে দেখবেন বড় বড় গরু কিনে জবাই করে গোশত খায় গরু একটা দাম লে 3 লাখ 4 লাখ চে দিয়ে কিনে কি না এরপর কোরবানির দিনে কোরবানি দিয়া গোশত খাওয়ার একটা আয়োজন করে অনুষ্ঠান করে এত বড় কপাল পড়া ওই ঈদের দিনও এক ওয়াক্ত নামাজ পড়ে না আছে না নাই ও মাশাল্লাহ এই একটু সামনে যদি আসেন আর কি এতে আরও যদি লোকজন আসে যাতে একটু বসার সুযোগ পায় মাশাল্লাহ আসেন একটা মিনিট একটু কষ্ট করেন একটু ফাঁকা জায়গা একটু ফুরা করে দেন কারণ আমাদের আজকের যিনি প্রধান বক্তা কারি আবুল কাসেম সরকার অত্যন্ত চমৎকার কণ্ঠে যুক্তি দিয়ে তিনি কোরআনের কথাগুলি বলেন মনোযোগ সহকারে প্রাণ ভরে তার কথা শুনবেন না শুনে আমরা কেউ যাব না এই জন্য যারা আসবে ওনার আলোচনা শোনার জন্য আরও যারা ভক্তবিন্দু আছে ওরা তো আসবে একটু আগের থেকে জায়গাটা একটু ফাঁকা রাখেন মাশাল্লাহ এই যে এইখানে অনেক জায়গা ফাঁকা এদিকে ফাঁকা এইদিকে সামনে ফাঁকা মাশাল্লাহ জি আস্তে আস্তে করে সামনে এসে যান আর কোনো লড়াচড়া করবেন না অল্প সময় আমি আর পাবো বেশি সময় পাবো না হয়তো 15 মিনিট তাহলে বছরে দুইটা ঈদের দিনও নামাজে যায় না বিশাল একটা গরু কিনে কিন্না গোশত খায় ঈদের দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না গোশত নিয়ে শুধু দৌড়া দৌড়ি আসারা নাই তার মানে ও বুঝে কি গোশত খাইলে বুঝি বড় মুসলমান হওয়া যাবে শুধু গোশত খাইলে টুপি পরলে তারে কয় না মুসলমান খাঁটি মুসলমান হবে যারা যাদের বুকে আল কোরআন কবর দেখলে সেজদা করা কবর দেখলে সেজদা করা জাহান্নাম তার পরিণাম কয়জন খাঁটি মুসলমান চিননি তার নিখুঁজে সন্ধান ঠিক কিনা নামাজির অভাব নাই খাঁটি নামাজির অভাব হাজি সাহেবের অভাব নাই খাঁটি হাজির অভাব ইমানদারের অভাব নাই খাঁটি ইমানদারের অভাব মুসলমানের অভাব নাই খাঁটি মুসলমানের অভাব আলেম ওলামার অভাব নাই খাঁটি আলেমের অভাব পীর মাশাইখের অভাব নাই খাঁটি পীরের অভাব আছে না নাই শুধু নাম দিয়ে উচ্চারণ করলেই হয় না এই ইমান ইমান যারা বলে তিনটি পর্যায়ে ইমান আনা লাগবে করার বিল লিসান তাসদিকবিল জানান আমল বিল আরকান কয়টা তিনটা মুখে স্বীকার করব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে স্বীকার করব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল কথা বলেন ঠিক কি না তারপরে এটা অন্তরে বিশ্বাস করা লাগবে এরপরে আমলে পরিণত করার নাম হলো ঈমান শুধু জিকির করলেই হবে না দিল দিয়া অন্তর দিয়া জিকির করে আমল করতে হবে কার তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি এক নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস তারপরে হলো ওয়া তুজাহিদুন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে হলো মাল এবং জান দিয়া জিহাদ করবা কার রাস্তায় আল্লাহর রাস্তায় সংগ্রাম করা এইটাই হলো আসল কাজ এইটাই হলো ব্যবসা কোন আল্লাহ আকবার এই আয়াতটা নাযিল হয়েছে কোন সময় জানেন কয়েকজন জলিলুল কদর সাহাবী একত্রিত হলেন একত্রিত হয়ে একে অপরের সঙ্গে গল্প করছেন কি করছেন গল্প গল্প করতে করতে এক ফাঁকে তারা বলে ফেলল এমন কোন আমল আছে যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এটা যদি আমরা জানতে পারতাম তাহলে সে আমলটা আমরা করতাম সুবহানাল্লাহ বলে মানুষটি যেই রকমের চিন্তাটাও সেই রকমের আল্লাহু আকবার কয় না মানুষগুলি যেই রকমের চিন্তাটাও তাদের সেই রকমের তারা ছিল খাঁটি মানুষ শুধু খাঁটি মানুষ নয় সোনার মানুষ নয় যেই মানুষগুলি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে কোন আল্লাহু আকবার জান্নাতের সার্টিফিকেট কি এমনি এমনি পাইছে নামাজে এক অক্ত হইরা তিন অক্ত বাদ দিয়া সিটারি কইরা বাটফারি কইরা না না তারা এই চিন্তাটাই করতে পারতো না সিটারি কারে কয়টাই জানতো না আল্লাহু আকবার মানুষকে ধোকা দেওয়া মানুষকে কষ্ট দেওয়া মানুষের রাস্তা বন্ধ করা অন্যায়ভাবে মানুষকে খুন করা অন্যায়ভাবে হত্যা করা নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া নিরপরাধ নির্দোষ মানুষকে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলখানায় রেখে দেয় আছে না নাই এইটা কইরা তোমরা যাইবা জান্নাতে তোমরা যাইবা জান্নাতে জান্নাত তোমার মামুর বাড়ি না ওখানে বৈশা বৈশা মুরগির রোস্ট খাইবা সাহাবাই কেরামরা যেমন মানুষ তেমনি তাদের চিন্তা তারা জানতে চাইল কোন কাজটা কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় যদি এটা আমরা জানতে পারতাম তাহলে আমরা সেই আমলটা করার জন্য চেষ্টা করতাম একজন বলল যাও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো না কি কয় রাসূলের কাছে যাও গিয়ে জিজ্ঞেস করো ও কয় না আমি এই কথা জিজ্ঞেস করতে পারবো না জিজ্ঞেস করার মতো আমার হিম্মত নাই আমি সাহস করি না তুমি যাও ও কয় না আমিও পারবো না আরেকজনকে জিজ্ঞেস করলো তুমি যাইতে পারবা কয় না ইতিমধ্যে রব্বুল আলামিন ওই সাহাবীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার তাদের মনের ইচ্ছাটা আল্লাহ রাসূলের কাছে এই আয়াতটা নাজিল করে জানাই দেয় সুবহানাল্লাহ এই আয়াত আল্লাহ নাজিল করে জানাই দিলেন নবী আমি দেখতে পাচ্ছি ওই ইমানদাররা তাদের মনের আকাঙ্ক্ষা সুবহানাল্লাহ বলেন তাদের মনের আকাঙ্ক্ষা তারা জানতে চায় কোন আমল আল্লাহর কাছে প্রিয় কোন আমল আল্লাহর কাছে ভালো এটা তারা জানতে চায় আল্লাহর নবীর উপরে যখন আয়াত নাজিল হয়ে গেল সাহাবীদের কাছে চলে গেলেন গিয়ে বললেন ও সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আলোচনা করছো কি বলছো সাহাবীরা ভয় পেয়ে গেছে না জানি কোনো বেয়াদুবি হয়ে গেল আল্লাহর নবী বললেন ভয় পেও না বেয়াদুবি হয় নাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা গল্প করেছো এই গল্পটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে পছন্দের কথাটা ইতিমধ্যে আল্লাহ আমার কাছে জানাই দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন
تنفقون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. আমার আল্লাহ বলেন, ও নবী তাদেরকে জানাই দেন, তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দুই নম্বর হলো জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, কি করা, জিহাদ করলে কি লাভ, এখন জেহাদের কথা বললেই তো জঙ্গি হয়ে যাবেন, এই কথা কইলে বিপদ আছে না নাই, হয় হবেন আপনি জঙ্গি, না হয় মৌলবাদ, না হয় তালেবান, না হয় বিশ্ব সন্ত্রাস, এই জেহাদের কথা এটা কি আমার কথা আপনাদের কথা, ময়নামতিবাসীর কুমিল্লাবাসী বাংলাদেশের মানুষে বানাইছে, কার কথা, জোরে আওয়াজ দিয়ে বলেন কার, আল্লাহর কথা হক, অবশ্যই হক, এই হকের বিরুদ্ধে যারা কথা বলে অবশ্যই জানতে হবে তার ঈমান নাই, তারা হলো টাটকা শয়তান, কথা বলেন ঠিক কিনা, ওই আল্লাহর সঙ্গে কিছু করতে পারে না, পারে আপনার সাথে, আপনার জঙ্গি কইয়ে মামলা একটা দিয়া তারপরে তিন বছর চার বছর জেল খালাই দিবে, আর মাতবি কথা কবি, তার মানে না জঙ্গিবাদ মৌলবাদ সন্ত্রাসবাদ ইসলাম কখনো সাপোর্ট করে না, তাহলে কোরআন যে জিহাদের কথা বলেছে এইটা শুধু সন্ত্রাসবাদ না, এটা জঙ্গিবাদ না, এটা শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই জিহাদ, জোরে কণ্ঠে কিনা, যারা দিনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর দিনকে যারা ফু দিয়ে নিবাই দিতে চায় যারা ষড়যন্ত্র করতে চায় যারা তাফসীর মাহফিলে 144 জারি করে নিরপরাধ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখে দেয় যারা ইসলামকে বাদ দিয়া শিক্ষানীতিতে যারা শরীফার নামে শরীফের গল্প ঢুকায় এরা কখনো ইসলাম বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না এরা হলো তাদের উত্তরসূরি যারা আবু জাহেল আবু লাহাবের পুতনাতি কথা বলেন ঠিক কিনা আর আমি আর আপনি যদি মুখ বুঝে যদি চুপ করে থাকি তাহলে তাদের ওই স্বপ্নই বাস্তবায়ন হবে আমার আল্লাহকে ওই স্বপ্ন যাতে বাস্তবায়ন না হয় ওই ইমানদার মুমিনেরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো তাদের বিরুদ্ধে সংগ্রাম করো তাদের বিরুদ্ধে জিহাদ করো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করো এই সংগ্রাম করতে গিয়ে এই আন্দোলন করতে গিয়ে কেউ যদি নিজের শরীরের তাজা রক্ত দেয় কেউ যদি নিজের জীবনটাও বিলিয়ে দেয় আল্লাহ বলছেন তারা হলো শহীদ আর ওই সকল বান্দা যদি শহীদ হয়ে যায় একদিকে শহীদ হবে অন্যদিকে তাদেরকে জান্নাত দিবেন কে শহীদের মর্যাদা হলো শহীদ হওয়া মানে জান্নাতে চলে যাওয়া আর যত মৃত্যু দুনিয়াতে আছে সবচাইতে ভালো মৃত্যু যেটা সেটা কি শহীদের মত কথা বলেন ঠিক না বেটি আমরা কি শহীদ হতে চাই জোরে বলেন আমরা কি শহীদ হতে চাই যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী প্রয়োজনে যদি ডাক আসে এই জান এবং মাল দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হয়ে আল্লাহর দিনকে জমিনে সমুন্নত রাখতে চাই কি চাই না কারা কারা চাই তো হাত উঁচু করে আল্লাহরে দেখান আল্লাহ কবুল করক বলেন আমিন আরো জোরে করুন আমিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দিনের পথে শহীদ হয়ে যায়
আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের নিজের জীবনটা বিলিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না সুবহানাল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না এরা মরে না এরা জীবিত এরা অমর কোন আল্লাহু আকবার ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر কথাটা কার আল্লাহ কয় যারা এই রাস্তায় মরে যায় যারা শহীদ হয় তারা মরে না তারা অমর তাহলে আমরা এমন মরণ মরতে চাই মরার পরেও অমর হয়ে থাকতে চাই রাজি আছে না নাই আল্লাহ কবুল করো বলেন আমিন আল্লাহর কাছে প্রতিদিন প্রতিনিয়ত দোয়া করবেন আল্লাহ মরণ যদি দিবাই শহীদের মধ্যেও বন্যা আমিন এই যে প্যারালাইজড হয়ে অসুখ হয়ে বছরের পর বছর ঘরে পড়ে থাকার চেয়ে শহীদ হয়ে মরাটা এর চাইতেও ভালো সুবহানাল্লাহ বলে কিন্তু এই জায়গা আমাদের বড় গ্যাপ কথা কোন ঠিক না বে ঠিক যদি ডাক দেওয়া হয় রাজপথে যাই এরপর যদি স্লোগানে যদি বলে জিহাদ 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 চাই জিহাদ করে মরতে চাই পুলিশ দেখলে আর নাই কথা কোন ঠিক না বে ঠিক পথ কাপাইয়া লাইব এরপর পুলিশ একটা দেখলে দূর আগে যান বাসাই না যারা ইমানদার যারা মুমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে যেখানে যেইটার প্রয়োজন যখন ডাক দিতেন স্ত্রীর মায়া করে নাই সন্তানের মায়া করে নাই দুনিয়ার মায়া করে নাই টাকা পয়সার মায়া করে নাই সব ছেড়ে দিয়ে তারা দৌড়াইছে কার পথে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের ঘোষণাই হলো তো মুমিনদের ঘোষণাই হলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মুমিনদের জান মাল কুরবানি নামাজ রোজা হজ যাকাত একজনের জন্য তিনি কে সব কিছু আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছি না নাই জোরে কোন আছি না নাই আগে জান দিব না মাল দেব আগে দিতে হবে মাল আগে কি মাল এটা আল্লাহর কথা আগে দিতে পার মাল দিতে হবে আগে যদি জান দিয়ে দাও তাহলে তো মাল রয়েই গেল কথা কোন ঠিক না বে ঠিক এই মালের মহাব্বত আমাদের খুব বেশি কিসের বেশি জীবনের চাইতো সম্পদের মায়া আমাদের খুব বেশি কেউ যদি মনে করেন কোনোভাবে যদি দশটা হাজার টাকা হারিয়ে ফেলে দেখবেন যে বুকটারে থাবড়াইয়া হানা হানা করে লাগে কল্যাণটা কি কথা কোন ঠিক কি না এই দশ হাজার টাকা হারিয়ে যাওয়ার পর বুকে থাবড়ায় আবার এই দেহটাকে কত কষ্ট দেয় তার মানে আপনি যে আপনার দেহের দেহের উপরে যে আঘাত করতেছেন দেহের যে কষ্ট দিতেছেন তার মানে বুঝে গেল এই দেহের চাইতে আপনার টাকার মায়া বেশি কথা কোন ঠিক কিনা এই গাড়ির পিছনে দৌড়ায় বাড়ির পিছনে দৌড়ায় সম্পদের পিছনে দৌড়ায় আমার আল্লাহ কয় দৌড়াইতে দৌড়াইতে কবর পর্যন্ত যাবি এরপরও লোভ শেষ হবে জোরে কোন শেষ হবে আল্লাহকুম تكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كن الله أكبر দুনিয়ার সম্পদ দুনিয়ার গাড়ি বাড়ি নারী তোমাদেরকে পেয়ে বসেছে এই লোভ তোমরা সামলাতে পারবে না এই লোভে পরেই তোমরা পরকালের কথা ভুলে গিয়েছ আবার এই লোভটা করতে করতে কবর পর্যন্ত চলে যাবা তারপর দুনিয়ার লোভ সামলাতে পারবে না ঠিক কি না গাড়ি একটা আছে আরেকটার মালিক হওয়া লাগবে বাড়ি একটা করছি আরেকটা করা লাগবে এক লক্ষ টাকার মালিক পাঁচ লক্ষ টাকার মালিক হওয়া লাগবে এরকম আছে না নাই আর কোন রকমে যদি দুই চার পাঁচ দশ লক্ষ টাকার মালিক হইয়েই যায় এরপরে দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে ওর জুতার আওয়াজ অন্যরকম কথা কোন ঠিক না বেটি একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার কেন বান্ধব
দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দাম সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ সকলই হবে তোমার পর রে মোহন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার কেন বন্ধ দালান ঘর ঠিক না কিছুই থাকবে না কিছুই থাকবে না সব পরে থাকবে আমি আর আপনি রব না সব ছেড়ে চলে যেতে হবে চলেই যখন যাব চলেই যখন যাব কাপুরুষের মতো যাব কেন ইমানদার মুমেন হয়ে আমল করে মরতে চাই রাজি আছি না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা এটাই হলো ব্যবসা এটা কি ব্যবসা এবং জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করা সংগ্রাম করা আল্লাহ কোরআনুল কারিমে এটাকে ব্যবসার সাথে তুলনা করলেন কেন প্রশ্ন আছে না নাই ব্যবসা করতে কি লাগে প্রথমে লাগে চারটা জিনিস লাগবে ব্যবসা করতে কয়টা জিনিস এক নাম্বার লাগবে ক্রেতা কি লাগবে দুই নাম্বারে বিক্রেতা তিন নাম্বারে পণ্য চার নম্বরে মূল্য কয়টা হলো ক্রেতা আছে বিক্রেতা নাই লেনদেন হবে বিক্রেতা আছে ক্রেতা নাই ক্রেতাও আছে বিক্রেতাও আছে পণ্য নাই কিনবে কি এবার ক্রেতাও আছে বিক্রেতাও আছে পণ্য আছে মূল্য নাই তার মানে মূল্য লাগবে এই চারটাকে একত্রিত করলে হয় ব্যবসা আর এই চারটা যেখানে আছে সেখানেই লেনদেন হয় সেখানেই ব্যবসা হয় কথা বলেন ঠিক কি না নাম্বার লাগবে পুঁজি কি লাগবে পুঁজি ছাড়া ব্যবসা হবে পুঁজি লাগবে তারপর আপনার শ্রম তারপরে দিতে হবে মেধা পুঁজি শ্রম মেধা কয়টা হলো তিনটা পুঁজি শ্রম মেধা দিয়ে যখন ব্যবসা পরিচালনা করলে যেমন মুনাফা আসে কি আসে মুনাফা আসে না নাই এই তিনটাকে ব্যয় করে চার নম্বরে যেটা পাবেন সেটা হলো মুনাফা সেটাই হলো লাভ এটা যখন আসে শ্রম দেওয়ার পরে পুঁজি খাটানোর পরে পরিশ্রম করে যখন লাভ আসে তখন মনটা ভরে যায় কথা বলেন ঠিক কি না ওই যে পরিশ্রম আপনি ভুলে যান যখন লাভটা পাওয়া যায় ঠিক না বে ঠিক আমার আল্লাহ কয় ও গোলাম যখন আল্লাহর রাস্তায় জিহাদ করবা সংগ্রাম করবা এক নম্বর পুঁজি হলো তোমার সম্পদ পুঁজি কি সম্পদ তারপরে দিবা সময় তারপরে দিবা সময় এরপরে পরিশ্রম করবা এই তিনটা খাটানোর পরে ব্যবসা করতে যেইভাবে পরিশ্রম পুঁজি শ্রম লাগে জিহাদ করতে সেই রকমই লাগে টাকাও লাগবো সময়ও লাগবো পরিশ্রমও করবা তারপরে বিজয়টা দিবেন কে সফলতার মালিক কে সফলতা এনে দিবেন কে আমাদের কাজ হলো আমরা পরিশ্রম করেই যাব আমরা আমাদের পুঁজি খাটাইতেই থাকব আমরা ব্যবসাতে মেধা খাটাইতেই থাকব সফলতা দিবেন তো আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা এই জমিনে ইসলাম কায়েম হবে কি হবে না কোরআনের আইন বাস্তবায়ন হবে কি হবে না ইসলাম কায়েম হবে কি হবে না আমরা পরিশ্রম করব চেষ্টা করব বিজয় এনে দিবেন কে আরো জোরে বলেন কে একদিন না একদিন এই জমিনে কালিমার পতাকা পত পত করে উড়বে সেই দিন বেশি দূরে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা ধুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ
দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা ধুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠিক কি না নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম আরে আবুল কাসেম সাহেবের আগমন নারে তাকবীর আল্লাহ কবুল করে বলেন আমিন আর জোরে করে আমিন আল্লাহ কবুল করে বলেন আমিন জোরে কন মাশাল্লাহ জোরে কন মারহাবা ঘুমাই গেছে যে কথাগুলি বলছি তাহলে দিনের পথে অবিচল এবং আস্থা আমাদের আছে না নাই জোরে কন আছে না নাই জীবন চলে যাবে জীবন দিব সামান্য স্বার্থের জন্য ইমান বিক্রি করব না কথা কন ঠিক কিনা শত রকমের বাধা আসবে তারপরে আঘাত আসবে মামলা হবে হামলা হবে জেল হবে জুলুম হবে জীবন চলে যাবে ইমান থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই দুই নম্বর হচ্ছে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে মাল এবং জান দিয়ে আমরা সংগ্রাম চেষ্টা করেই চলব ইনশা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলেন আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ